আমার বন্ধুগণ, এই কুরআন এত সুন্দর মধুময়, এই কুরআন হচ্ছে আমাদের মুক্তির গাইডলাইন, এই কুরআন হচ্ছে আমাদের বেঁচে থাকার দলিল। হযরত উমর যেভাবে কুরআন শুনে মুগ্ধ হয়ে গিয়েছিলেন, আজও যদি আমরা কুরআন শুনে মুগ্ধ হয়ে যাই, কুরআনের বিধান মেনে নিতে পারি, কুরআনের আইন যদি সমাজে কায়েম হয়ে যায়, তাহলে হযরত উমরের সময়, রাসূলুল্লাহর সময়, হযরত উসমানের সময় যেই পরিবেশ তৈরি হয়েছিল, কোনো সুর ছিল না, ডাকাত ছিল না, দুর্নীতিবাদ ছিল না, আমার ভাইয়েরা, মানুষ সুখে শান্তিতে, মানুষ তার অধিকার পেয়েছে, ভাতের অধিকার পেয়েছে, খাওয়ার অধিকার পেয়েছে, চিকিৎসার অধিকার পেয়েছে, সকল অধিকার সুন্দরভাবে বণ্টন হয়েছে আমার ভাইয়েরা। আজও যদি এই সমাজের মধ্যে কুরআন কায়েম হয়ে যায়, এখানে চুরি চামারি কিছুই থাকবে না, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হযরত উমরের কলিজা স্পর্শ করলো, পরের দিন কয়েকদিন পর আবু জেহেল একটা মিটিং ডাকলো, মিটিং ডেকে বলতেছে এই মারোই মোহাম্মদ মক্কার জমিনে পরিবেশ নষ্ট করে দিয়েছে, মক্কার জমিনে এই রাসূলুল্লাহ পরিবেশ নষ্ট করে দিয়েছে, তাকে এলাকায় থাকতে দেওয়া যাবে না, কেউ বলল তাকে মেরে ফেলতে হবে, কেউ বলল তাকে জেলখানায় বন্দি করা লাগবে, একটা সিদ্ধান্ত হলো তাকে মেরে ফেলতে হবে। এই মারার কাজটা কে করবে, এই মারার কাজ কে করবে, কেউ সাহস পাচ্ছে না, কারণ যে মারতে যাবে তারও জীবনের ভয় আছে না নাই, আরো জোরে বলেন জানের ভয় আছে না নাই, কেউ সাহস পেল না। কিন্তু হযরত উমর, তিনি অনেক সাহসী ব্যক্তি ছিলেন, তিনি দাঁড়িয়ে গেলেন যে আমার কাছে তলোয়ার দাও, আমি মুহাম্মদের মাথা নিয়ে আসব। আবু জেহেল ঘোষণা করেছিল যে ব্যক্তি মুহাম্মদের মাথা এনে দিতে পারবে 1000 লাল উট তাকে উপহার দেওয়া হবে, বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা দেখেন কিসমত কেমন করে খুলে যায়। আমার ভাইরা, হযরত উমর তলোয়ার হাতে নিয়া রাসূলুল্লাহর মাথা আনতে গেলেন, তারপর কি ঘটনা ঘটলো একটু শুনেন, কান লাগায়া শুনুন। পর্দার অন্তরালে মায়েরা বোনেরা, রাস্তার পাশে যারা এখনো দাঁড়িয়ে আছেন, এই কুরআনের প্যান্ডেলের মধ্যে দ্রুত আল্লাহর মেহরবানি করে ঢুকে যান, আল্লাহ কিসমত আপনাদের খুলে দিবে, আপনাদের ভাগ্য সুপ্রসন্ন হয়ে যাবে, রিজিকের দরজা খুলে খুলে যাবে, মেহরবানি করে এখানে বসে যান, হেদায়েতের মন নিয়ে কুরআন শুনুন, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক আপনাদেরকে হেদায়েত দিয়া দিবেন, পড়েন আমিন। হযরত উমর তলোয়ার হাতে নিয়ে তিনি রওনা হয়ে গেলেন, রাসূলুল্লাহর মাথা আনতে যাবে, রাসূলুল্লাহর মাথা আনার জন্য রওনা হয়ে গেল। রাস্তার মধ্যে একজন সাহাবীর সঙ্গে দেখা হয়ে গেল, তিনি বললেন ও উমর যাও কোথায়, কই রাস্তা ছেড়ে দাও, আমি মুহাম্মদের মাথা আনতে যাই। মুহাম্মদের মাথা আনতে যাবা মানে ওই সাহাবি যে ইসলাম গ্রহণ করেছেন উমর তা জানতেন না, তিনি চিন্তা করলেন উমরের সঙ্গে তো প্রতিবাদ করে পারা যাবে না, এখন উমরের মুভমেন্ট চেঞ্জ করে দিই। উমর বলতেছে, ওই সাহাবি বলছে উমর অন্যের মাথা আনার আগে নিজের ঘর আগে সামলাও, যায়া দেখো তোমার বোন আর দুলাভাই ইসলাম গ্রহণ করে ফেলেছে, বলেন সুবহানাল্লাহ। উমর বলতেছে তাই নাকি, দূরু আগে মুহাম্মদের মাথা নাই না, আগে বোনের মাথা আর দুলাবের মাথা আগে নিয়ে আসি। হযরত উমর তার রাস্তা চেঞ্জ করে দিলেন, রাস্তা চেঞ্জ করে তিনি তার দুলাবের বাড়িতে রওনা হয়ে গেলেন, যায়া দেখে তার বোন আর বোনাই কুরআন তেলাওয়াত করতেছে, একজন সাহাবি তাদেরকে কুরআন পড়ানো শেখানো হচ্ছে, কুরআন তেলাওয়াত শিখাচ্ছে। হযরত উমর দরজার মধ্যে নক করলেন, দরজায় যখন নক করলেন তার বোন আর বোনাই বুঝে ফেললেন ঘটনা আজকে একটা ঘটে যাবে, উমর জেনে ফেলেছে আজকে আর সর্বনাশ হয়ে যাবে। ওই সাহাবি দ্রুত ঘরের মধ্যে কোনায় লুকিয়ে গেলেন, আর তার দুলাভাইও লুকিয়ে গেলেন, তার বোন দরজা খুলে দিলেন, দরজা খোলা মাত্রই হযরত উমর তার বোনের শরীরে আঘাত শুরু করে দিলেন, এমনভাবে আঘাত করলেন শরীরের মধ্য থেকে বিভিন্ন জায়গা আঘাত করার কারণে রক্ত বয়ে যাচ্ছে, রক্তের বন্যা বয়ে যাচ্ছে। এরপরেও উমর বলতেছে ইসলাম ছেড়ে দে, কুরআন ছেড়ে দে, তাহলে তোকে আর মারব না। কিন্তু আমার ভাইরা, হযরত উমরের বোনের মধ্যে আল্লাহর কুরআন ইমানের সাথে এমনভাবে তিনি পেয়েছিলেন, তিনি বললেন ও আমার ভাই, মারতে মারতে আমাদের জানটা যদি বের করে দাও, তবুও যে ইমান গ্রহণ করেছে সেই ইমান আমি ছেড়ে দিতে পারবো না। হযরত উমর বললেন, মনটা নরম হয়ে গেল, আরে এত মারা মারলাম, এত রক্ত বের করলাম,
এরপর ওনাকে এটা ছাড়বে না, এর ভিতরে কি আছে? হরজ তোমরের মধ্যে মনটা নরম হইয়া গেল। হরজ তোমর বলতেছেন, বন্ডি আমি আসার আগে ঘরের মধ্যে কি যেন গুনগুন করে একটা আওয়াজ হচ্ছিল, কি যেন তোমরা তেলাওয়াত করতেছিলে, মেহরবানি করে আমাকে একটু দেখাও। হরজ তোমরের বোন বলে, না না তোমাকে দেওয়া যাবে না, তুমি হচ্ছ অপবিত্র, তুমি হচ্ছ মুশরিক, কোন মুশরিকের জন্য আল্লাহ পাক কোরআন স্পর্শ করতে নিষেধ করেছেন। হরজ তোমর বললেন, তাহলে কি করা লাগবে? তার বোন বললেন, পবিত্র হওয়া লাগবে, গোসল করা লাগবে। হরজ তোমর বললেন, আমি তাই করব। হরজ তোমর গোসল করলেন, পবিত্র হলেন, এরপরে কোরআনুল কারিম বের করে দেওয়া হলো। ওই দিন যেই সুরাটা তেলাওয়াত হচ্ছিল, কিছুক্ষণ আগে আমি আপনাদের সামনে যে তেলাওয়াত করেছিলাম আমার ভাইয়েরা, সুরা তোহার এক নম্বর আয়াত, হরজ তোমার তো আরবি বুঝতে পারতেন। হরজ তোমার বলেন, বন্ডে আমি ভুল করেছি, জীবন সম্পর্কে আমি ধারণা পেয়েছে, কোরআন আমার কলিজা স্পর্শ করেছে, আমি আর কাফের থাকতে চাই না, দ্রুত আমাকে ইমানের কালিমা পড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা যখন শুনলেন, ওই যে দুইজন ব্যক্তি পালাইয়াছিল, তারা দৌড়াইয়া ওই সাহাবি সহ দৌড়াইয়া কাছে চলে এলেন, যেটা তো সুসংবাদ। তারা নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতে দিতে কাছে চলে এলেন যে উমর ইসলাম গ্রহণ করবে। বোন বলতেছে, উমর এই কালমা পড়ার জন্য রাসূলুল্লাহর কাছে যাওয়া লাগবে, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে তোমাকে নিয়ে যাব, এই খুশির সংবাদ রাসূলুল্লাহকে দেওয়া লাগবে, রাসূলুল্লাহর হাতে হাত রেখে তুমি কালিমা পড়বা। হরজ তোমার রওনা হয়ে গেলেন, আর এই দুইজন সাহাবি সহ তার বোন সহ রাসূলুল্লাহ কোথায় আছে? ওই সময় লুকিয়ে লুকিয়ে ইসলাম প্রচার করা লাগতো। আল্লাহর নবী এক জায়গায় ছিলেন, ওইখানে দশ বারো জন সাহাবি ছিলেন, এমন সময় ওই সাহাবি আর উমরকে নিয়ে রওনা হয়ে গেলেন রাসূলুল্লাহর কাছে। রাসূলুল্লাহর কাছে যখন রওনা হলেন, এমন সময় রাসূলুল্লাহ যেখানে বসে আছে ওখান থেকে আমির হামজা রাসূলুল্লাহর পাশে ছিলেন। আমির হামজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখতে পাচ্ছি উমর আসতেছে, না জানি কি ঘটনা ঘটে যায়, সম্ভবত আপনাকে দেশে হত্যা করার জন্য আসতেছে। বিশ্বনবী বললেন, ও আমার চাচা আমির হামজা। আলীকে বললে, তোমরা শান্ত হও। ওই সমস্ত দশ বারো জন সাহাবি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না, টেনশনের কোনো কারণ নাই, উমর হচ্ছে একা, আমরা এখানে দশ বারো জন আছি। তারা হাতা গোছানো শুরু করলো, কোনো কিছু যদি অঘটন ঘটাতে চায়, উমরের কল্লা আমরা নিজেরাই ফালাইয়া দিব, বলেন সুবহানাল্লাহ। হরজ তোমার বাড়িতে গিয়ে যখন পৌঁছালেন, আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, উমরকে আসতে দাও, উমরকে বাধা দিও না। আমার মনে হয় কিছুদিন আগে তাহাজ্জুদের নামাজ আদায় করে আমি যে দোয়া কবুল দোয়া করেছিলাম, আমার মন সাক্ষী দেয় সেই দোয়াটা মনে হয় আল্লাহ কবুল করে নিয়েছে। নারে তাকবীর। তো হরজ তোমর যখন কাছে গেলেন, আল্লাহর রাসূল মুস্কি হেসে দিলেন, হরজ তোমর হাতটা বাড়িয়ে দিলেন, আল্লাহর রাসূল হালকা একটু হাতের মধ্যে চাপ দিলেন আর মুস্কি হেসে দিলেন, আর বললেন, উমর এমন আর কতদিন থাকবে এভাবে করে? হরজ তোমার মাথাটা নত হয়ে গেল। হরজ তোমার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাথা নেওয়ার জন্য এসেছিলাম কিন্তু ভুল বুঝতে পেরেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি মাথা নিতে আসি নাই, আমার নিজের মাথা আপনাকে দেওয়ার জন্য আমি উমর এসেছি, নিজের মাথা দেওয়ার জন্য আমি উমর এসেছি। এই খুশির সংবাদ যখন আশেপাশে সাহাবিরা শুনলেন, তারা খুশি না বেজা? এই আসতে বলেন, খুশি না বেজা? সাহাবিরা তো একেবারে লাফ দিয়ে উঠছে, আহিরে উমর ইসলাম গ্রহণ করেছে। কারণ মক্কার জমিনে নেতা কয়জন? এই আরো জোরে বলেন, কয়জন? আরো জোরে, জোর হইল না, আরেকবার, কয়জন? দুইজন নেতা হয়েছে, দুইজন। এখন একজন ইসলামের পক্ষে চলে আসছে, এখন ইসলামের শক্তি বাড়লো না কমলো? বাড়লো না কমলো? ইসলামের শক্তি এখন বেড়ে গেল। হরজ তোমার ইসলাম গ্রহণ করলেন, সাহাবিরা খুশির ঠেলা একেবারে বাক বাকুম। এরপর উমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই কোরআন কি সত্য নয় কি?
রাসূল বলে হ্যাঁ কুরআন সত্য আপনি কি সত্য নবী নন রাসূলুল্লাহ বলে হ্যাঁ আমি সত্য নবী আল্লাহ কি সত্য নয় ইসলাম কি সত্য নয় রাসূলুল্লাহ বলেন অবশ্যই সত্য তাহলে গোপনে ইসলাম প্রচার এখন চলবে না এখন আমি উমর ঘোষণা করলাম প্রকাশ্যে মক্কার জমিনে কুরআনের দাওয়াত চলবে কথা বলেন ঠিক কি না প্রকাশ্যে এখন দাওয়াত চলবে এখন হযরত উমর বলছে ইয়া রাসূলুল্লাহ একটু অনুমতি দেন আমি এখন একটা মিছিল বের করতে চাই সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ আরো আস্তে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি হবে মিছিল হবে কি হবে মিছিল হবে হযরত রাসূলুল্লাহ বললেন এটা কি সম্ভব কারণ এখানে আবু জাহেলের শাসন চলতেছে এখানে ক্ষমতায় আছে কে আবু জাহেল এখানে আবু জাহেলের দেশে এখন তুমি নারে তাকবীর আল্লাহু আকবার সুলতান দিবা এটা কি সম্ভব হযরত উমর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি উমর সামনে থাকব আপনারা আমার পিছনে থাকবেন সামনে যেটা আসবে সবটার কল্লা আমি উমর ফালায়া দেব আপনি কেন অনুমতি দেন হাদিসে এসেছে দশ বারো জন সাহাবি লাইনে দাঁড়ালেন আর আল্লাহর রাসুল ডান পাশে উমরকে রেখে এরপর আবু বকর আলী উসমান এরপর আমির হামজা সহ তারা একটা মিছিল বের করলেন মিছিলের প্রথমে তাকবীর যখন দিলেন হাদিসে এসেছে এমন জোরে তাকবীর দিলেন মক্কার জমিনে যত পাহাড় ছিল ওই পাহাড়গুলো নারিয়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানে থরথর করে কাঁপা শুরু হয়ে গিয়েছিল বলেন সুবহানাল্লাহ কি স্লোগান দিছিল আপনাদের মতো আস্তে দিছিল নাকি জোরে দিছিল এমন জোরে একটা স্লোগান দিতে পারবেন এই পারবেন সবাই বলে নাই পারবেন কিনা তাহলে মাঝখান থেকে একটা স্লোগান হবে শয়তান এখনো রাস্তায় দাঁড়িয়ে আছে আমি দেখতে পাচ্ছি আপনাদের এই স্লোগানের চুটে শয়তান দৌড়ে পালাবে বলেন রাজি আছেন কিনা সবাই রেডি আছেন তো সবাই রেডি আছেন তাহলে এখন স্লোগান হবে হয়তো তোমার যেটা দিছিল